আছিনে এক জায়গায় খাইতে খাইতে জীবনটা তিতা হ্যাঁ আমরা একই জায়গায় যাই কেন যাই এই ডিফারেন্ট আমরা একটু ডিফারেন্ট কোথাও যাইতে পারি না ভাই হাজার হাজার রেস্টুরেন্ট বাট তারা কোনো জায়গা খুঁজে পাচ্ছে না এখন আমরা রাস্তায় দাঁড়ায় আছি ভাই লিওন এই লিওন আমার অনেক শখ এক ঝাঁক বেলুন নিয়ে একদিন ছবি তোলা কিন্তু এখানে এক ঝাঁক বেলুন নাই হাজারো রেস্টুরেন্টের মাঝে রেস্টুরেন্ট খুঁজে পাই না কি জ্বালা খাইতে খাইতে সব শেষ আর কোনো জায়গা বাকি নাই শেষে সেই পুরাতন অ্যাপেলিয়নতেই যাচ্ছি যেখানে আগে আরো বহুবার এসেছি তো আমরা লিফটে উঠব বিয়ে বাড়ির বাতি জলে আর নিব ভাই ভালো লাগতেছে না মনটা ভালো না ভাই তুরস্ক যাচ্ছে ভাই আমার চুল লাগায় আনলো আপনারা আমাকে নতুন লুকসে দেখবেন তারপর আমার বডি শেপিং করে আসবো আমাকে দেখতে কেমন লাগছে সবাই বলুন ভাবিকে দেখেন ভাবি 22/2/2022 আমার যে কষ্টটা দিছে এটা স্মরণীয় করে রাখেন ভাবি আমারে সেকা দিয়া একলা ঘুরতে গেছে এই যে বন্ধু সাগর কালকে ছুটি পায় নাই কিন্তু কোনোভাবে মোতালে প্লাজা বন্ধ থাকাইতে বাসায় করা ভাত খাইছে আমি কালকে সারাটা ওই নীল নীল চোখে দেখো না তোমার দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি নুডলসের দাম ভাই 500 টাকা বুঝছেন তারপরে যে বড় বড় চিকেন ওয়ালা দিছে 700 টাকা কোনো মান হয় ভাই 1300 টাকা দিয়ে আছে তিনটা মুরগি পাওয়া যায় 1300 টাকা তিনটা মুরগি দেখেন এই যে দেখেন মনে করেন না মিথ্যা কথা ইসকল ইল্লিচু চিকেন ভিডিও করতেছে সাগর ভালো ব্রাইট হয়ে গেছে ওয়াও বিউটিফুল লাগছে কেমনে ইল্লিচু চিকেনটা দেখুন কিভাবে খেতে হয় দেখুন ক্ষুধার্ত 7 দিন ধরে খায় না না খেয়ে খেয়ে ছেলেটা শুকাই গেছে শুকনা ছেলেটা এখন শুধু চিকেন খাচ্ছে আহা আচ্ছা লিওন এখন বলো
তুমি বলবা আমি যা দেখি তুমি তা দেখো বলো তুমি যদি বলতে পারো দেখছেন না বলেন না ভাবি আর কিছু বলেন না বলো যদি বলতে পারো ভালো করে দেখো আমি যা দেখি তুমি তা দেখো আমার ওয়াইফ আমারে মানা করছে কোনো বাজে কথা ওরে নিয়ে বলতে না বুঝছেন পুরি তো আমি মনে করেন আমার মনে প্রাণের শয়নের স্বপ্ন তাতে আমি দেখি আরাম লাগতেছে মাথাটা ব্যথা আমাদের সম্মানিত অতিথি এই মাত্র প্লিজ ভাইয়া প্লিজ একটু খান পুরা ঋতিক রোশন হয়ে গেছেন আল্লাহ আপনি যদি নায়ক হয়ে যান তাহলে কি হবে কয়দিন পরে তো তারপরে কয়দিন পরে আপনি আমাদের বিল দিবেন না আমি তিনটাই খাইছি এই যে আমার জামাই রাক্ষস দেখেন কি খাওয়াটা খায় আর আপনি কি না খেয়ে থাকেন খায়া মুই না জাগা খাওয়াটা উচিত না বাপি খাওয়াটা এভয়েড করো ভাবি শোনেন যারা স্বাস্থ্য সচেতন এরা কিন্তু মেয়োনিজটা পরিহার করে মেয়োনিজটা খাবেন না দুপুর বেলায় ভাত না খেয়ে অন্য কিছু খাবেন আরেকজন মানি ব্যাগে চিপায় চিপায় টাকা খুঁজতেছে খাওয়ার পরে খাওয়ার পরে আমাদের এখন টাকা পয়সা শেষ কারণ আমরা চিপাই চিপাই টাকা খুঁজতেছি এই যে একজন টাকা খুঁজতেছে আরে সব গরিব মানুষ আরে আল্লাহ অতি দরিদ্র অবস্থায় আছি কেউ যদি আমাদের খাওয়াইতে চান চলে আসেন প্লিজ সবচেয়ে ইনকাম বেশি শুভ তাই না আর কিভাবে হাঁটতেছে চা অর্ডার দিছে মনে পড়লো তোমায় আমাদের আড্ডা শেষ সোনার বাংলাদেশ